আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি না? মার কাছে এসে খাতা মেলে ধরি ছোট্ট অপরাজিতা, রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো, ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পাই গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল সে দিদিটির কাছে, ডাকল সে, দিদি আর দেখ না কেমন ছবিটা এঁকেছে ছোট্ট এ কবিতা। দিদির দু চোখেটি বিপর্দার ঝলমলে রোশনায় বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ, তার লেখাই প্রথম কবিতা, দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থরু থরু, বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলে তার আদর মাখানো হাত।